সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি বিশ্ব মহামারী করোনাকালীন সময়ে আল্লাহ আশের সহমতে সবাই সুস্থ আছো, ভালো আছো। চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত 2020-21 শিক্ষাবর্ষের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মফিদুর রহমান। এখন আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আমাদের আজকে সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি, সাবজেক্ট কোড 6913, সেকশন 3 ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, লেসন 7 গ্লাস এন্ড সিরামিক। টুডেস টপিক ইন্ট্রোডাকশন টু সিরামিক্স ম্যাটেরিয়ালস ইটস কনস্টিটিউয়েন্ট। সিরামিক, সিরামিক শব্দটি গ্রিকে কেরামিকোস থেকে এসেছে, যার অর্থ পাত্রি, অর্থাৎ কেমোরাস থেকে এসেছে, যার অর্থ কুমোরের মাটি। বেশিরভাগ ঐতিহ্যগত সিরামিক পণ্যগুলি মৃত্তিকা থেকে তৈরি করা হয় বা অন্যান্য উপকরণ দিয়ে মিশানো মৃত্তিকা আকৃতির এবং তাপের উপর নির্ভরশীল এবং টেবিলওয়্যার এবং সজ্জা সংক্রান্ত সিরামিকগুলি সাধারণত এইভাবে তৈরি করা হয়। কুমোরের মাটি বা ইংরেজি পরিবেশের সিরামিক এমন এক ধরনের ধাতব, অধাতব ও ধাতুকল্প বিভিন্ন অজৈব পদার্থের মিশ্রণে প্রস্তুত কৃত্রিম উপাদান, যাকে উচ্চ তাপমাত্রায় পুড়িয়ে কঠিন পদার্থে পরিণত করে শিল্পকর্ম, নির্মাণ কাজে ব্যবহার সামগ্রী, গৃহস্থলী কাজে প্রয়োজনীয় সামগ্রী এবং শুভবর্ধন সামগ্রী নির্মাণে ব্যবহার করা হয়। সিরামিক পণ্যের মধ্যে আছে কাঁচ, পোড়ামাটির বাসনপত্র, সিনামাটির বাসন, সিনামাটির এনামেল, ইটের টালি, টেরাকোটা, রিফ্র্যাক্টরি, সিমেন্ট, চুন এবং জিপসাম। তাহলে আমরা সিরামিক্সের বিভিন্ন ধরনের সিরামিক্সের চিত্র দেখতে পাচ্ছি। সিরামিক কি? কাদামাটিকে বিভিন্ন আকৃতি দেওয়ার পর পুড়িয়ে যেসব বস্তু সামগ্রী তৈরি করা হয় তাদেরকে সিরামিক বলে। সিরামিক শিল্পের ইতিহাস। বাংলাদেশে আধুনিক সিরামিক শিল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 1958 সালে বগুড়ার তাজমা ইন্ডাস্ট্রি, সিরামিক ইন্ডাস্ট্রিজ এর উৎপাদন অত্যন্ত সীমিত ছিল এবং উৎপাদিত পণ্যের মানও তেমন ভালো ছিল না। 60 দশকের মাঝামাঝি সময় পাকিস্তান সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠিত হয়, প্রধানত স্থানীয় বাজারে পণ্য সরবরাহের জন্য, এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই কারখানার নাম পরিবর্তন করে রাখা হয় পিপলস সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কারখানাটি 1966 সালে উৎপাদন শুরু করেছিল। সিরামিক্স দেখতে পাচ্ছি আফ্রিকান এবং মধ্যপ্রাচ্যের সিরামিক্সের উদাহরণ, এশিয়ান সিরামিক্স, উত্তর ও দক্ষিণ আমেরিকান সিরামিক্স, ইউরোপীয় সিরামিক্স। সিরামিক পদার্থের বৈশিষ্ট্য। সিরামিক পদার্থসমূহ উচ্চ তাপ সহনশীল, সিরামিক পদার্থসমূহ বিদ্যুৎ কুপরিবাহী, সিরামিক পদার্থসমূহ কোন রাসায়নিক পদার্থ দ্বারা আক্রান্ত হয় না, জলবায়ুর প্রভাবে সিরামিক পদার্থসমূহ সহজে নষ্ট হয় না, সিরামিক পদার্থসমূহ উচ্চ তাপ সহনশীল, সিরামিক পদার্থসমূহ টান চাপ সহনশীল। সিরামিক পদার্থের সিলিং ওয়ার্ক, আসবাব হওয়া মানের ভিত্তিতে সিরামিক পদার্থের সিলিং ওয়ার্ক সাদা পণ্য, ভারী কাদামাটি পণ্য, রিফ্র্যাক্টরি, মিনা বা এনামেল কাঁচ। সাদা পণ্য উচ্চ তাপমাত্রায় নির্দিষ্ট অনুপাতে উপযুক্ত পরিমাণ চাল নাইকলে ফেলেস্তার ও কোয়ার্টসের মিশ্রণ থেকে সাদা পণ্য উৎপন্ন করা হয়। সাদা পণ্যসমূহ সাদা বর্ণের কম ছিদ্র বিশিষ্ট হয়ে থাকে। সাদা পণ্য পদ্ধতি কত্র, স্টার্টার, কুসিবল প্রভৃতি তৈরিতে ব্যবহৃত হয়। রিফ্র্যাক্টরিজ উচ্চ তাপমাত্রায় সামান্য পরিমাণ বিজ্ঞান এর উপস্থিতিতে রিফ্র্যাক্টরিজ সমূহ তৈরি করা হয়। রিফ্র্যাক্টরিজ সমূহ অল্প কাসবর ধর্মিষ্ট হয়, উচ্চ তাপমাত্রায় পরিচালনা করা যায় বলে শিল্প কারখানার চুল এবং যন্ত্রপাতি তৈরিতে ব্যবহার হয়। রিফ্র্যাক্টরিজ সমূহকে আবার তিন ভাগে ভাগ করা যায়, অম্লীয় রিফ্র্যাক্টরিজ, ক্ষারীয় রিফ্র্যাক্টরিজ, প্রকাশ রিফ্র্যাক্টরিজ। ব্যবহার বা প্রয়োগিত সিরামিক পদার্থের সিলিং বিভাগ, গঠনগত সিরামিক, পলিম বা স্তরান্তরক্য, গ হচ্ছে রিফ্র্যাক্টরিজ, ঘ উত্তম সিরামিক, অনুচ্চ বিশেষ সিরামিক, চ হচ্ছে এনামেল।
বাণিজ্যিক ভিত্তিতে শ্রেণী পদক শ্রেণী বা বাণিজ্যিক ভিত্তিতে শ্রেণী পদকে দুই শ্রেণীতে ভাগ করা হয়, মসৃণ সামগ্রী, দ্বিতীয় হচ্ছে অমসৃণ সামগ্রী। মৃত্তিকা জাতীয় পদার্থ ভিত্তিক শ্রেণী পদক শ্রেণী বা ক হচ্ছে টেরাকোটা, খ হচ্ছে মাটির সামগ্রী, গ হচ্ছে পাথরের পণ্য, ঘ চীনামাটির পণ্য, উ হচ্ছে পোর্সেলিন সামগ্রী, চ স্যানিটারি সামগ্রী। কাদামাটির সাধারণ ধরন মাটির পাথর, তুলনামূলকভাবে কম তাপমাত্রায় 800 থেকে 1100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় মাটিতে প্রায়শই আয়রন থাকে এবং নিক্ষিপ্ত হলে একটু ছিদ্রযুক্ত বৈশিষ্ট্য থাকে। স্টোনের একটি ব্রাস, ধূসর বা বাদামি কাদামাটি যা ভারী, অস্বচ্ছ এবং উচ্চ প্লাস্টিকের প্রকৃতির একটি উচ্চতর ফায়ারিং তাপমাত্রা সহ স্টোনের একটা 2200 থেকে 2400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করা হয়। কাদামাটি চীনামাটির বা সর্বোচ্চতর ফায়ারিং এর তাপমাত্রায় সহ একটি অস্ফুটযুক্ত শক্তিশালী স্বচ্ছ পৃষ্ঠ থাকে। সমসাময়িক সিরামিক সিরামিক পদার্থের উপাদান সমূহ ও কাঁচামাল সমূহ। সিরামিক শিল্প দুই ধরনের কাঁচামাল ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে প্রধান বা মুখ্য কাঁচামাল, দ্বিতীয় হচ্ছে গৌণ কাঁচামাল। প্রধান বা মুখ্য কাঁচামাল, তিন ধরনের প্রধান বা মুখ্য কাঁচামাল ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে কাদামাটি, ফেল্ডস্পার ও বালি। কাদামাটি কাদামাটি হলো যে কোনো সিরামিক শিল্পের একটি উল্লেখযোগ্য কাঁচামাল। এটি মোটামুটিভাবে বিস্তৃত যা ভেজাল বাণিজ্যযুক্ত অ্যালুমিনিয়াম স্লিকে বা আগ্নেয় শিলা হতে আবহজনিত ফ্যাক্টর হয়ে তৈরি করা হয়। পটাশ ফেলের স্তর একে পানিসহ বিক্রিয়া ঘটে কেওনিলাইট এবং সিলিকন ডাইঅক্সাইড এবং পটাশিয়াম কার্বনেট উৎপন্ন হয়। ফেলের স্তর শিলা গঠনকারী টেকটোসিলিকেট খনিজ সমূহ একটি গ্রুপ যা দ্বারা ওজন হিসেবে পৃথিবীর মহাদেশের ভূত্বকে প্রায় 41% গঠিত। ইন্ট্রুসিলিট বা বহিরাগত এক্সট্রুসিলিট উভয় ধরনের আগ্নেয়শিলা হিসেবে ম্যাগমা থেকে ফেল্ডস্পার স্ফটিকে পরিণত হয় এবং বিভিন্ন ধরনের রূপান্তরী শিলাতে উপস্থিত থাকে। ফেল্ডস্পার প্রায় পুরোপুরি ক্যালসিয়াম প্লাজিওক্লেজ ফেল্ডস্পার গঠিত শিলা অ্যানোর্থোসাইট নামে পরিচিত। ফেল্ডস্পার বিভিন্ন ধরনের পারলিক শিলাও পাওয়া যায়, ফেল্ডস্পার সিরামিক শিল্পে ব্যবহার হয়। পটাশ ফেল্ডস্পার মাধ্যমিক কাঠামোর কাদামাটি এবং সাধারণ মাটি। সিরামিক শিল্পে তিন ধরনের গৌণ কাঁচামাল ব্যবহার হয়, এগুলো হচ্ছে বিগলক উপাদান, চকচক উপাদান, টাপসক উপাদান। বেসিক ম্যাটেরিয়ালস 2000 ডিগ্রি ফারেনহাইটের বেশি তাপমাত্রায় পৌঁছাতে সক্ষম একটি ধরনের তৈরি ওভেন যা বৈদ্যুতিক গ্যাস বা কাঠের সাহায্যে চালিত হতে পারে। ক্লে আর্দ্র চকচকে ময়লা বা কাদা সূক্ষ্ম ধাতুযুক্ত খনিজগুলির সমন্বয়ে গঠিত যা শুকনো বা তপ্ত হয়ে গেলে ভেজা এবং শক্ত হয়ে গেলে আকার দিতে পারে। সরঞ্জাম মূলত কাদামাটি আকার দিতে ব্যবহৃত হয়েছে, এগুলো আমাদের সরঞ্জাম, এগুলো আমরা সিরামিক তৈরি ব্যবহার করি হচ্ছে মূলনীতি। মূল উপাদান গুলো মিশিয়ে উত্তপ্ত করা হয় এবং 600 থেকে 750 ডিগ্রি সেলসিয়াসের মাঝে চায়না কুলের পানি শুকিয়ে অদলাদার পদার্থ অ্যালুমিনিয়াম সিলিকার মিশ্রণ উৎপন্ন হয়। 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কানাডা অ্যালুমিনিয়াম সিলিকা ফিনিশ করে উপস্থিতিতে বিঘটিত হয়ে মুলাইট গঠন করে। 1400 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অবশিষ্ট সিলিকা ক্রিস্টোবেলাইটে পরিণত হয়। মুলাইট ও ক্রিস্টোবেলাইট মিশ্রণকে বিস্কুট বলে। তাহলে আমরা এখানে বিক্রিয়াটি চীনামাটি বিরুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইড সিলিকন ডাইঅক্সাইড অনেক এটি ভেঙে অ্যালুমিনিয়াম সিলিকন ডাইঅক্সাইড পানি উৎপন্ন হয়। অ্যালুমিনিয়াম পুনঃ মূলাটি অ্যালুমিনিয়াম আর সিলিকন ডাইঅক্সাইড মিশ্রণ দিয়ে পরে মূলাকে পুনঃ 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্রিস্টোবেলাইট গঠন। এই সিলিকন ডাইঅক্সাইড
আবার বিগ্রেড রিফর্মের মাধ্যমে একটা বড় চার মাসের সংযুক্ত একটা অনুগঠন করে যা পরশটিকে সেটটা মধ্যে উত্তপ্ত করে পাওয়া যায় সিলিকা পেস্ট অফ লাইট জাজি পুরা কাদামাটি তৈরি সিরামিক দ্রব্য শক্ত ভঙ্গুর ও সূক্ষ্ম ছিদ্রযুক্ত অমসৃণ হয় সেজন্য দ্রব্য মসৃণ উজ্জ্বল করার জন্য গ্লেজিং করা হয় সাধারণ গ্লেজ মিশ্রণ হল সিলিকা অ্যালুমিনিয়াম ও পর্যায়সারণী গ্রুপ 2AA ধাতু অক্সাইড এসবের মিশ্রণ দিয়ে উত্তপ্ত করে গলিত কাচের পাতলা আবরণ তৈরি করা হয় উচ্চ তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইড সিপিএ গ্লেজ করা হয় জলীয় বাষ্পের উপস্থিতিতে সোডিয়াম ক্লোরাইড বিযুক্ত হয়ে সোডিয়াম অক্সাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে এই সোডিয়াম অক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড তাদের বিক্রিয়ায় সোডিয়াম সিলিকেট উৎপন্ন করে যা গলিত সোডিয়াম সিলিকেট ছিদ্র বন্ধ করে মসৃণ করে থ্যাংকস টু অল আশা করি সবাই বাসায় থাকবে বিনা প্রয়োজনে বাইরে বের হবে না যদি বাইরে বের হতে অবশ্যই মাস্ক পরিধান করবে ধন্যবাদ সবাইকে।